রাজ্যে আজ আউ পাঁচ নূয়া কোভিড সংক্রমিত চিহ্নট হয়েছেন। এই পাঁচ নূয়া সংক্রমিত মিশাই রাজ্যের আকটিভ কেস সংখ্যা তেরে পৌঁছিছে। সপ্তাহক মধ্যে সংখ্যা বড়ি তেরে পৌঁছিছে। করোনার নূয়া সব ভ্যারিয়েন্ট জেএন ওয়ান কু নেই বর্তমান চিন্তা বড়িবার লাগিছে। গত শনিবার রাজ্যের প্রথম কোভিড সংক্রমিত চিহ্নট হয়েছিল। রাজ্যের কোভিড স্থিতি কু নিয়ে স্বাস্থ্য বিভাগ পক্ষ সবু জেলার কোভিড টেস্ট বড়াইবা পরামর্শ দিয়া যাইছে। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া আমার ফোন লাইন যোড়ি হয়েছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। দিব্যজ্যোতি, আজ আহুরি পাঁচ কেস নূয়া আসিছি, তেণু বর্তমান তেরুকে এই সংখ্যা ছুঁইছি। যৌ মানে সংক্রমিত হয়েছেন সেমানকর বয়স সীমা কণ রয়েছে, সেমানে পুরুষ কি মহিলা, সেনে কোনসি অপডেট সূচনা আসিপারুছে কি ইয়ার ভিতরে? দেখুন মন্দাকে, নিশ্চিত ভাবে রাজ্যের ধীরে ধীরে কোভিড বড়িবার লাগিছে। যদি আপনার দেখবে সম্পূর্ণ তথ্য যাহা সামনাকে আসুচি, 23 তারিখ অর্থাৎ শনিবার প্রথম কোভিড সংক্রমিত রাজ্যের চিহ্নট হয়েছিল, যাঙ্ক ঘর হয়েছে কটক। তাঙ্ক ভিতরে সেমিতি কোনসি লক্ষণ দেখা যাই নথিলা। তারপরে যেতবেলে সে যাইতলে অন্য কোনসি তাঙ্কর যাহা স্বাস্থ্যগত চিকিৎসা পাই সেই সময় জনা পড়লা তাঙ্ক ভিতরে কোভিড অছি। তো দ্বিতীয় সংক্রমিত চিহ্নট হয়েছিল 24 তারিখে, তাঙ্ক ঘর মধ্যে কটক ছিল, তাঙ্কর কোনসি মধ্যে ট্রাভেল হিস্ট্রি নথিলা। তৃতীয় যে সংক্রমিত ছিলে সে 26 তারিখে চিহ্নট হয়েছিল। তারপরে 27 তারিখে দুই জন, 28 তারিখে সেভাবে তিনজন চিহ্নট হয়েছিল, আজ পাঁচ জন চিহ্নট হয়েছেন। তো ধীরে ধীরে কোভিড সংক্রমিত রাজ্যের বড়িবার লাগিছে। এবং যেভাবে আপনার দেখবে কটকরে পাখাপাখি 3-4 জন সংক্রমিত অনেক, গঞ্জামে সংক্রমিত অনেক। তো সে দৃষ্টিকোণ বর্তমান রাজ্য স্বাস্থ্য বিভাগ সবু জেলাগুড়ি টেস্টিং বড়া নির্দেশ দিয়েছেন, তা সহ সর্ভিলান্স কু আহ কড়াকড়ি করা কুযাই। এবং লোকক অপিল করা হচ্ছে যে লোক মানে কিভাবে সচেতন হবে, কিভাবে যে বয়স্ক বহুবিধ রোগের আক্রান্ত রয়েছেন সে কিভাবে সুরক্ষা দিয়ে বা বিশেষ করে বাহার সেমানু নেওয়া বেড়ে মাস্ক পিঁধা যাব, তা সহ লোকটি মানে কিভাবে অধিক জনগহলি করবে না, যেহেতু নূয়া বর্ষ অছি গোটিয়ে দিন পরে, তা সহ আপনার জানিছেন পিকনিক ঋতু চলছে, এই সময় কিভাবে লোকে অধিক গহলি করবে না, এবং যেটি গহলি হচ্ছে সেটি কোভিড আপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কু অনুপালন করবে সে দিকে মধ্যে লোক সচেতন করা হচ্ছে। অন্যপটে যে 13 জন সংক্রমিত চিহ্নট হয়েছেন সেমানক সোয়াব কু মধ্যে পঠা যাইছি অধিক পরীক্ষা পাই, যে সেমানে সে যে JN1 যে ভেরিয়েন্ট রয়েছে সে নূয়া ভেরিয়েন্ট এমানে সংক্রমিত কি মানে নর্মাল পূর্ব ভেরিয়েন্ট সংক্রমিত, সে উপরে মধ্যে অধিক পরীক্ষা নিরীক্ষা চালিছি RMRC পক্ষ। তারপরে পরীক্ষা করা হচ্ছে, তাঙ্ক সোয়াব কু নেওয়া যাইছি, সে রিপোর্ট মধ্যে আউ 2 দিন ভিতরে পৌঁছিব যে এই যে 13 জন সংক্রমিত চিহ্নট হয়েছেন এমানে নূয়া ভেরিয়েন্ট সংক্রমিত হয়েছেন কি এমানে পুরোনা ভেরিয়েন্ট। তথাপি লোকমানক স্বাস্থ্য সচেতন করছি, সমস্ত সচেতন রুহতু, যেহেতু আগকু গোটিয়ে কুয়া যাচ্ছে নূয়া বর্ষ আসুচি, তেণু নিহাতি ভাবে গ্যাদরিং বি বড়ি পারে, তেণু সমস্ত বর্তমান সতর্ক রহবার সময় আসি যাই। দিব্যজ্যোতি, আপনার ঘটনা উপরে নজর রাখি থাকতো, বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাহিঁ।